হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আমি, কি প্রতিষ্ঠান নাম? তুমি কি আবার আমার আবার ফোন দিছো? হ্যাঁ ফোন দিলাম, তোমার না বললাম যে তুমি কোথায় আছো বলো, তোমার সাথে মিট করবো, দেখা করবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, না আমি তো তোমার সাথে দেখা করবো না। কেমন আছো? না আমি 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 ভালো, খুব একটা ভালো নেই। কেন? হ্যালো, এককে 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 জীবনকে ভালো থাকা যায়? তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে তালাক দিয়ে চলে গেছো, তোমার সাথে চিন্তা কথা আমি চিন্তা করতে পারি না। দেখো বারবার এক কথা বলতেছ, আমি তো বললামই শোনো, দেখো তুমি আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, সব ঠিক হয়ে যাবে। দেখা দেখা করে কি হবে বলো, কি হবে? তুমি সামনে আসো, আমি তোমার বাইরে নাচতাম, কি করবো বলো? এখন যা হয়ে গেছে বললাম তো, এক কথা বার বার বলছি, তুমি কোথায় আছো বলো, তুমি এখন তুমি কোথায় থাকো তা আমি জানি না, তুমি বললাম তোমার সামনে আসবো। না আইসা আইসা, কিছু না কিছু আসবা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে? এখন শোনো, আমি তোমার সংসার করতে চাই, ঠিক আছে? আমি এইভাবে একা থাকতে পারবো না, আমি তোমারে চাই। তো যখন গেছিল তখন চিন্তা করো নাই? দেখো আমার বললাম তো, তখন আসলে বাবা মার কথা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আবার সেটা আমার সিদ্ধান্ত ছিল না। হুম, তোমার মা মা তখন কি বলছিল যখন তোমার নিয়ে গেল, তখন কি বলছে, কি বলে নিয়ে গেল? সে কথা বাদ দাও, যা গেছে গেছে, পিছনের কথা উঠা লাভ নেই, ওটা তো এখন বলে লাভ নেই, যা হয়েছে হয়েছে। এখন তো বাবা মা এরকম পড়া করতেছে না, বাবা মা বাদ দিয়ে দিচ্ছে তোমার জন্য। তুমি আসলে আসলে কাকে ভালোবাসো, বাবুকে না আমাকে? না তোমাকে ভালোবাসি, এই তো মুখের কথা। না দেখো মুখের কথা না, আমি তো বললাম যে তুমি কি প্রমাণ চাও, কি বললে তুমি বিশ্বাস করো? এখন এখন সমস্যা হচ্ছে তোমার কাছে এখন টাকা পয়সা নাই। হ্যাঁ এতদিন তো তুমি জ্যামে টাকা পয়সা উড়াইছো বন্ধু বান্ধব নিয়ে, এখন এই জন্য তোমার আমাকে মনে হচ্ছে। এটা তোমার ভুল ধারণা, ঠিক আছে? আমার এখন টাকা পয়সা নেই এইভাবে বললো না, আবার টাকা পয়সা লাগবো না, শুধু তোমার চাই, আমি টাকা পয়সা চাই না, শুধু তোমার চাই। তুমি বাকি কি বলতো আমাকে দেখো, এখন আমি তোমার সাথে মন দিয়ে সংসার করতে চাই, তুমি না খায় রাখবো না খায় থাকবো কয়দিন, যতদিন আমার আল্লাহ হাত আছে ততদিন, যতদিন তুমি আমি তুমি আসলে আমাকে আসলে ভালোবাসতো না, এটা সত্য কথা বলছো। তুমি যদি ভালোবাসতে আমাকে ছেড়ে যেতে পারতে না। হ্যাঁ সুতরাং এখন আমি আবার এই ভাঙার সংসার জোড়া লাগালে আবার আমাদের মধ্যে খুব কষ্ট হবে, এর চেয়ে একা থাকাই ভালো। দেখো বারবার তুমি এক কথা বলছিস, তোমার ফোন দিলে ফোন রিসিভ করো না, এটা তো ঠিক না, তাই না? না আমি তো তোমার সাথে তুমি যেহেতু জীবনে কারো দেখা নাও নাই, তুমি একা রয়ে গেছো, তো অবশ্যই আমার জন্য তুমি আছো, তাই না? তোমার জন্য এটা আছি, তোমাকে আমি ভালোবাসি, এটা সত্য কথা, কিন্তু যে ভুল একবার হয়েছে এই ভুলটা দ্বিতীয় বার আমি করতে চাই না। তুমি আমাকে তালাক দিয়ে চলে গেছো, তুমি সুখে থাকো, তোমার যদি টাকা পয়সা লাগে আমি তোমাকে দেবো, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। এইভাবে আমি তোমার টাকা পয়সা চাই না, আমি চাই তুমি আমার সাথে সংসার করো, আমি তোমার সাথে সংসার করবো, এইভাবে। আমি তুমি কি মনে করতে কি খারাপ নেই নাকি, তোমার টাকা পয়সা দিব, আমি তোমার টাকা পয়সা দিয়ে আমি তোমার সাথে চলবো? টাকা পয়সা কত লাগবে তুমি বলো, আমি তোমার টাকা পয়সা পাঠাই। তুমি কান্না করতে পারো না, কান্না করে আমাকে আমাকে দুর্বল করতে তুমি পারো না। আমি এরকম কাঁদি নাই, তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলা, আমি কি একা একা কান্নাকাটি করি নাই, একা একা ঘরের মধ্যে থেকে আমি খুব কষ্ট পাই নাই? তাহলে কি তুমি কি পারো না আমার মাফ করে দিতে? এখন তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ি। আমার জীবনেও অনেক কষ্ট করেছি তোমাকে ছাড়া। আমি 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 রাতের পর রাত আমি 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 ঘুমাতে পারিনি, একা খাটে ঘুমাইছি, খালি টেনশন করছি, আমাকে ছেড়ে তুমি কেন চলে গেলা, কেন চলে গেলা, অথচ তুমি আমাকে ছেড়ে চলে গেলা কামাখা কোনো কারণ ছাড়াই। দেখো কারণ হওয়া অবশ্যই ছিল, হয়তো কম ছিল আমার কারণ ছিল যে আমি 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 তোমার বলছিলাম, দেখো যেহেতু তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি, তুমি ফেসবুকে কার সাথে কথা বলো, ওখানে আমি শুনেছি তুমি ফেসবুকে নাকি অনেক অনেক বন্ধু বান্ধব আছে, তোমার বললাম তোমার তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমাকে দাও।
আমি এটাই আমার অপরাধ, আমি তোমার কাছে কেন পাসওয়ার্ড চাইলাম, তুমি আমার কাছে চলে গেলে হঠাৎ করে। না বিশ্বাস করতে হলে তোমার ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিলে তোমার সমস্যাটা কোথায়? তুমি আমারটা, আমারটা নেই এটা, আমি তো এটা বলছিলাম, এটা একটু একটুকু বলছি। তো তুমি আমাকে কি করলো, তোমার মা বাবা নিয়ে আমাকে তুমি তাৎক্ষণিক একটা ডিসিশন দিয়ে আমাকে তালাক দিয়ে চলে গেলো। তো এর কোনো মানে হলো? এখন দেখো প্লিজ, এখন আমি তো কোথাও যাবো বলে আবার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি খুব কষ্ট হয়। আবার একটাই পথ খোলা, তুমি তুমি আবার টাকা পয়সার দরকার নেই, প্লিজ আমার তোমাকে দরকার, আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি কিন্তু এরকম করতে পারো না প্লিজ। তুমি আমার সাথে কখনো সংসার করবে না ভাই, সমকাম বলতে লাভ নেই। আমি এখন তোমার সাথে সংসার করবো, আমি তোমার, তুমি বলছো সবাই টাকা, শোনো মেয়েরা ইচ্ছা করলে অনেক ভাবে টাকাই করতে পারে, আমি তো সেরকম চাই না, আমি চাই যে আমি তোমার ঘর সংসার করবো, স্বাভাবিক থাকবো, আর পাঁচটা নামাজ পড়বো। ফেসবুক আমি ফেসবুক চালাবো না, ঠিক আছে? তোমার 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 সেই বন্ধু কই, তোমার বন্ধুরা কোথায়, তোমার সেই বাবুল বন্ধু, কত বন্ধু বান্ধব তোমার আছে? তুমি তোমার, তুমি সুন্দরী মানুষ, তোমাকে তোমার জন্য রাস্তায় আসলে ছেলেরা তোমার তাকিয়ে থাকে, তারা কোথায় এখন? দেখো এইভাবে তুমি আমার বলতে পারো না, ঠিক আছে? তুমি আমার এইভাবে বলতে পারো না, তুমি আমাকে বিশ্বাস করো, দেখো বিশ্বাস করো। আর সম্পর্ক মূল সব সবকিছুর মধ্যে কিন্তু একটাই থাকে, মেন একটা খাট থাকে, সম্পর্কটার মধ্যে কিন্তু বিশ্বাসটা সবচেয়ে বড় খাট, তাই না? তুমি যদি বিশ্বাসই না করো তাহলে দেখো, তারপর তুমি এখন, হ্যাঁ তুমি অন্য পারো দাঁড়া না, জীবনে তুমি তা করতেছো না, তার মানে তুমি আমার এখনো ভালোবাসো, তুমি নিজেও বলতেছো তুমি আমাকে ভালোবাসো, তাইলে আমার ভুলটা মাফ করে দিবি, তোমার কোথায় সমস্যা? আমি আমি তোমাকে ভালোবাসি, এখনো তোমাকে বলছি যে তোমাকে ভালোবাসি, তোমার বিপদ আপদে আমি তোমাকে সাহায্য করতে চাই। একসাথে থাকি সেটা কি বৈধ হবে? হ্যাঁ হবে না কেন, তুমি একটু হুজুরের সাথে কথা বলো, একসাথে থাকতে চাইলে একসাথে থাকা যায়, আবার বিয়ে করা দেবো, সমস্যা কি? আমি তো মারবো, তুমি আমার একবার না, তুমি হাজার বার বিয়ে করো, তোমার কোনো সমস্যা কি? তুমি আমার ফোনটা ধরো না কেন, তুমি কোথায় আসতে বলো আমি ওখানে আসবো, একবার শুধু একবার, তুমি 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 আমার সামনে আসলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তুমি বিশ্বাস করো আর না করো, আমি তোমার সাথে দেখা করবো না, দেখা করবো না যে আমি একবার কাটছি, তোমার অ্যাড্রেসটা বলো ওখানে আমি যাবো, তোমার দেখা করতে বলো, আমি তোমার সাথে দেখা করবো শুধু একবার, আমি ফোন দিয়েছি, এই যে আমার ফোনটা তুমি বিজি করে রাখো, কেন রাখো? আমি তোমার কি করতে পারছি বলো তো, এই তোমাকে 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 বিয়ে করে আমি কি কম কষ্ট পেয়েছিলাম? এখন আবার তুমি তালাক দিয়ে চলে গেছো, আবার তুমি আসতে চাও, আবার দুদিন পর আবার আমার তালাকে তালাক দিয়ে চলে যাবো, আবার 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 আমার ঝামেলা হবে, তার তুই এখানে শেষ টাকা ভালো না? বারবার আমি তোমাকে কেন ফোন দিতেছি সেটা তোমার বোঝা উচিত। আচ্ছা তোমার এখন সমস্যা কি, তোমার কোনো টাকা কোনো অর্থের সমস্যা? না না আমার কোনো এটা কোনো সমস্যা না। তাহলে সমস্যা কি, স্বামীর স্বামীর অভাব অভাব তো তোমার মধ্যে অন্য আছে, এটা তো সরাসরি দিতে পারো না? আমি তো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, আমি বুঝো না কেন লাগে, তুমি প্লিজ তুমি আমার সাথে একটু দেখা করো প্লিজ, তুমি আমার সামনে আসো একবার, অন্তত একবার, তারপর দেখা দেবো কি করবো না করবো। আমার এখন কথা আর মানে উত্তর না, উত্তর কোনো খুঁজে পাচ্ছে না, বুঝছো না? আর তোমার চোখের পানি দেখলে আমি নিজেকে স্থির রাখতে পারবো না, বুঝছো না? এই জন্য তোমার সামনে আমি ভয় আছে না, কাঁদবো না তোমার সামনে, আমি কাঁদবো না। তুমি এখন তুমি আবার তোমার ঠিকানাটা বলো, ওইখানে আমি একবার আসবো, অন্তত শুধু একবার প্লিজ, আমি একবার তোমার সাথে দেখা করবো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো?
কি প্রমাণ চাও যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি বলো? তুমি আমাকে যেভাবে বলো, তুমি বলো আমাকে যে আমি তোমার সাথে মেয়ে, তুমি আমার সাথে মেয়ে। আমি এই যে তুমি আমার আমাকে আমাকে ছেড়ে দেওয়ার পরে তুমি কি অন্য কোনো পুরুষের সাথে থাকো নাই? তুমি সেটা প্রমাণ নাও। না, তোমাকে 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 আমি জিজ্ঞেস করছি, তুমি থাকো কি থাকছো কি থাকো নাই? না, এরকম আমি কখনো কারোর সাথে করি নাই। না, কিন্তু আমি তো আমি তো আমি তো শুনছি তুমি আমার মধ্যে ছেড়ে দিয়ে তুমি এই যে বাবুর সাথে রাতের পর রাত এক বিছানায় কাটিয়েছো। না, এটা আমি করি নাই। ওই যে ডাবলু ডাবলু ডাটা কথাই বলে, ওই যে ডাবলু 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 নামের নামের আমার ছেলেটা আমাকে বললো। দেখো, তোমার মিথ্যে বলছে মানুষ, অনেকে হয়তো চায় না তোমার সাথে তোমার সম্পর্ক হোক আপার। আমি তোমাকে কখনো অবিশ্বাস করি না, তুমি আমাকে অবিশ্বাস করো। অন্য বাসায় আছি তো আমি 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 বিয়ে শাদী করি নাই, এবং আমি আর কোনোদিন বিয়ে শাদী করার ইচ্ছা আমার নাই। ঠিক আছে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি আমি ফোন ফোন রাখছি, তুমি আমি পরে তোমার জানাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।